যারা সৎ কাজের আদেশ করে না অসৎ কাজ থেকে নিষেধ করে না এদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না যারা সৎ কাজের আদেশ করে অসৎ কাজ থেকে নিষেধ করে এই ব্যক্তিরাই সফল কাম হবে যদি আপনার সমাজে সৎ কাজের আদেশ না থাকে এবং অসৎ কাজ থেকে নিষেধ না থাকে তাহলে শাস্তি আসবে যারা দায়ী হবেন এই সৎ কাজের আদেশ করবেন অসৎ কাজ নিষেধ করবেন আর এদের প্রথম যে বিষয়টি আপনি মন্দ কাজকে ভালো কাজের মাধ্যমে পরিবর্তন করবেন আপনি সালাত পড়ার জন্য বলবেন হজ ফরজ হলে হজের জন্য আপনি বলুন যাকাতের জন্য বলুন সিয়ামের জন্য বলুন এই সৎ কাজের জন্য আপনি বলুন সবথেকে উৎকৃষ্ট সৎ কাজ হলো তাওহীদ প্রতিষ্ঠা করা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان رواه مسلم الحمد لله প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা 32তম কর্মী সম্মেলনে বিভিন্ন জেলা এলাকা থেকে আসতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে একত্রিত করেছেন তার দরবারে জানাই লাখ লাখ সিজদায় শুকর আলহামদুলিল্লাহ দুরুদ তাসলিম বর্ষিত হোক আখিরি পয়গাম মানব জাতির মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ করে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়ারিজকান তৈবা ও আমালান মুতাকাব্বালা আমর বিল মারুফ আমরা জানি সৎ কাজের আদেশ করা আপনি সালাত পড়ার জন্য বলবেন হজ ফরজ হলে হজের জন্য আপনি বলুন যাকাতের জন্য বলুন সিয়ামের জন্য বলুন যত প্রকার ভালো কাজ রয়েছে এই ভালো কাজের জন্য বলাটাই যেগুলা ভালো কাজ সেগুলা সৎ কাজ এই সৎ কাজের জন্য আপনি বলুন সবথেকে উৎকৃষ্ট সৎ কাজ হলো তাওহীদ প্রতিষ্ঠা করা আপনার জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করবেন আপনার জীবনে যত প্রকার আমল রয়েছে এই আমলগুলো খালিস অন্তরে আল্লাহর জন্য হবে এটি সর্বোৎকৃষ্ট সৎ কাজ যেগুলো নিষেধ কাজ অন্যায় আনিল মুনকার নিষেধ হলো যেগুলো অন্যায় কাজ রয়েছে অন্যায়ের বিরুদ্ধে আপনি বলবেন অন্যায় কাজ সর্বনিকৃষ্ট অন্যায় কাজ হচ্ছে বাংলাদেশের বুকে সারা বিশ্বের বুকে শিরকি কাজ আপনি শিরকি কাজ থেকে মানুষকে নিষেধ করবেন বিদাতি কাজ থেকে মানুষকে নিষেধ করবেন যত প্রকার অন্যায় কাজ রয়েছে মানুষ নিষেজাত দ্রব্যের সাথে তারা জড়িত রয়েছে যেগুলো আপনার সমাজে আছে জর্দা বলেন তামাক বলেন ধূমপান বলেন যত প্রকার অন্যায় অশ্লীলতা বিহাপনা কাজ রয়েছে এই সকল পাপ থেকে আপনি বারণ করবেন এটি হলো সৎ কাজের আদেশ অসৎ কাজ তা নিষেধ করা যদি আপনি সৎ কাজের আদেশ করেন অসৎ কাজ তা নিষেধ করেন তাহলে আল্লাহ তাআলা বলছেন এই জাতি সর্বশ্রেষ্ঠ জাতি এই দল সর্বশ্রেষ্ঠ দল আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার শ্রেষ্ঠ জাতি তারাই যারা সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে নিষেধ করে আপনার জন্য দুইটি বৈশিষ্ট্য আছে যা আপনি ভালো কাজগুলো আদেশ করবেন অন্যায় কাজ
করার জন্য বারণ করবেন অন্যায় কাজ করা যাবে না যেখানে অন্যায় কাজ দেখবেন সেখানে আপনাকে বারণ করতে হবে এই কাজগুলা করার জন্য প্রথমে আপনার বাড়িতে আপনি দেখবেন আপনার বাড়িতে সৎ কাজের আদেশ করুন আপনার বাড়িতে যেগুলা নিষিদ্ধ কাজ এইগুলা ত্যাগ করুন নিজে ত্যাগ করুন আপনার পরিবারকে ত্যাগ করতে বলুন এরপরে আপনার এলাকা যা আছে এলাকা যারা লোকজন রয়েছে তাদেরকে সৎ কাজের জন্য আপনি বলুন অন্যায় কাজ ত্যাগ করার জন্য বলুন এর পরস্পরে এমনকি আপনার আপনার এইভাবে রাজনৈতিকভাবে সরকার পর্যন্ত আপনি যেগুলা দেখবেন যে সৎ কাজ হচ্ছে সৎ কাজের জন্য বলুন অন্যায় কাজ হলে আপনি অন্যায় কাজ ত্যাগ করার জন্য আপনি বলুন এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আফজালুল জিহাদ কালিমাত আদলিন আপনার ইনদা সুলতানা জায়ের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হক কথা বলা সরকারকে ভালোভাবে উপদেশ দেওয়া অন্যায় কাজ যাতে না হয় ভালো করে আপনি উপদেশ দিন যে উপদেশের সাথে আপনার কথা সঙ্গতিপূর্ণ তাকে ভালোভাবে সুন্দরভাবে আপনি বলে দিন যেমন ভাবে আমাদের এই যে কর্মী সম্মেলন এর শেষের দিকে দেখা যায় আমরা বলে থাকি এইগুলা এই কাজগুলা আমাদের দায়িত্ব রয়েছে সরকারের কাছে আমাদের দাবি দেওয়া এইগুলা সৎ কাজ আমাদের সৎ কাজ কি করতে চাই আমরা যেগুলা নিষিদ্ধ কাজ এই নিষিদ্ধ কাজগুলো আমরা বলতে চাই এই জন্য সরকারের কাছে আমরা এই কাজগুলো আমরা সেগুলো চেষ্টা করি তাদের কাছে পৌঁছে যাওয়া এই জন্য সৎ কাজ যদি আপনি দায়িত্ব পালন করেন মুমিন ব্যক্তি একে অপরে সৎ কাজের মাধ্যমে অসৎ কাজ থেকে বারণ করার মাধ্যমে তারা বন্ধ হয়ে যায় আল্লাহ বলছেন ওয়াল মুমিনুনাল মুমিনাত বাযুহুম আউলিয়া বাযু যখন কোনো ব্যক্তি মুমিন ব্যক্তি নারী পুরুষ এরা সৎ কাজের আদেশ করে অসৎ কাজ থেকে নিষেধ করলে এরা পরস্পরে বন্ধু এরা মুমিন মুত্তাকি এর মাধ্যমে এদের পরকালে কল্যাণ হবে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন সৎ কাজ অসৎ কাজ অসৎ কাজ থেকে নিষেধ করার মাধ্যমে একটি সফল কাম জাতি হতে পারে একটি সফল কাম আপনার দল হতে পারে একটি জামাত হতে পারে হক জামাত হতে পারে আল্লাহ তাআলা বলছেন ওয়াল তাকুম মিনকুম মা তুয়াদাউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুম মুফলিহুন আল্লাহ তাআলা বলছেন তোমাদের মাঝে একটি জামাত থাকা উচিত জামাত থাকা দায়িত্ব কর্তব্য যারা হক পথে তোমাদেরকে ডাকবে হক পথের দিকে ডাকবে অন্যায় কাজ প্রতিরোধ যারা করবে এইরূপ একটি জামাত দল হক দল থাকা উচিত যারা সৎ কাজের আদেশ করে অসৎ কাজ থেকে নিষেধ করে এই ব্যক্তিরাই সফল কাম হবে যদি আপনার সমাজে সৎ কাজের আদেশ না থাকে এবং অসৎ কাজ থেকে নিষেধ না থাকে তাহলে শাস্তি আসবে আপনার কাছে শাস্তি এসে যাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন যে আমি এক ব্যক্তিকে শুনলাম যে যে সমাজে সৎ কাজ দেওয়া হয় না সৎ কাজের আদেশ করা হয় না যে সমাজে অসৎ কাজ থেকে নিষেধ করা হয় না জেনে রাখো হে তোমরা তোমার এই সমাজে ধ্বংস হবে অনিবার্য তোমাদের ধ্বংস হবে অনিবার্য আমরা জানি সৎ কাজের আদেশ করার মাধ্যমে যদি সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা এই মর্মে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে সম্প্রদায়ের মাঝে পাপ কাজ হয় এরপরে পাপ কাজকে পরিবর্তন করার তার ক্ষমতা রয়েছে তারপরে যদি এই পাপ কাজগুলা তারা পরিবর্তন না করে পাপ কাজের নিষেধ না করে তাহলে জেনে রাখো সমাজবাসী সারা বিশ্বের মানুষরা তোমরা জেনে রাখো এদের উপর আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসবে অচিরে এদের পক্ষ থেকে শাস্তি আসবে ইমাম আহমদ বিন হাম্বাল হাদিসটি নিয়েছেন বিসনাদিন সহিহ তা আপনাকে সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজ থেকে নিষেধ করতেই হবে হুজাইফা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটি মাধ্যম তিনি দিলেন আমাদের সমাজে অনেকে বলে আমার দোয়া কবুল হয় না আপনার কারণ আপনার বাড়িতে সৎ কাজের আদেশ নেই আপনার বাড়িতে অসৎ কাজের নিষেধ নেই আপনার ছেলে মেয়ে এরা সালাত পড়ে না সালাতের জন্য আপনি বলেন না আপনার পরিবার পর্দা করে না পর্দার জন্য আপনি বলেন না আপনার ছেলে মেয়ে আপনার এই ছেলেই ধূমপান করে আপনি নিজেও ধূমপান করেন নিজেকে আপনি বিরত রাখেন না আপনি যেনার সাথে জড়িত আছেন আপনি শেরেকের সাথে জড়িত আছেন বেদাতের সাথে জড়িত আছেন যত অন্যায় কাজ এর সাথে হারামের সাথে জড়িত আছেন আপনি নিজেকে বারণ করেন না সন্তানকে বারণ করেন না তাহলে কোশ্চিন কালেও আপনার দোয়া কবুল হবে না তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা সৎ কাজের আদেশ করে না অসৎ কাজ থেকে নিষেধ করে না এদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না এই জন্য আপনার উচিত আপনার সমাজে পরিবারে আপনার পরিবার থেকে আপনার এলাকাতে আপনার সমাজে সৎ কাজের আদেশ থাকাই লাগবে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে তাহলে আপনার দোয়া কবুল হবে নচে
উচিত নয়। নরমান বিন বাশির একটি সমাজকে সংশোধন করার জন্য সৎ কাজের কত গুরুত্বপূর্ণতা এখানে বলতে গিয়ে জামাতবদ্ধ থাকা, হক জামাতের সাথে থাকা এই হাদিসটি থেকে স্পষ্ট হয়। ইমাম বুখারী একটি হাদিস নিয়েছেন নরমান বিন বাশির, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটি জামাতের কথা উল্লেখ করলেন যে তারা সফরে কোনো নৌকাতে তারা আরোহণ করে, তারা লটারি করে দোতলাতে কে থাকবে, নিচতলায় কে থাকবে। তারা এই কথাতে লটারি করলে একটি জামাত যায় উপরতলাতে, অপর জামাত যায় তারা নিচতলাতে। এখন উপরতলাতে নিচতলার লোকজন যখন যায় পানি নিতে যায়, তারা বারণ করে, তারা বলে না পানি দেওয়া যাবে না, তাদের কষ্ট হয়। তখন নিচতলার লোকগুলা বলছে, তাহলে যদি তোমাদের কষ্ট হয় তাহলে আমরা নিচতলায় আমরা এই নৌকাকে খনন করব, এরপর নিচ থেকে আমরা পানি নিয়ে আসবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চমৎকার উদাহরণ দিয়ে তিনি বলছেন, যদি এই লোকগুলাকে উপরতলার লোকেরা বারণ না করে, নিজেরা যদি এই অন্যায় কাজ থেকে, তার মানে এই নিষিদ্ধ কাজ থেকে নিজেকে রক্ষা না করে, তাহলে উপরতলার লোকগুলা ডুবে যাবে, নিচের লোকগুলা ডুবে যাবে। এই জন্য বাংলাদেশের বুকে এখনো অনেক আলেম ওলামা এখনো কথা বলে যে সংগঠন নাকি করা যাবে না। আমি বলি, কোরআন সুন্নার সুর ধরে আমি বলি, এখন বর্তমান যুগে আপনার জামাত হক জামাত, এই জামাত বদ্ধ থাকা এটি ফরজের নাই, সংগঠন করা তার মানে ফরজ যদি আপনাকে বলছি না, কিন্তু কারণ এই সংগঠন মাধ্যমে কল্যাণমূলক কাজগুলো হয়। যদি আপনি সৎ কাজের আদেশ না করতে পারেন, অসৎ কাজ নিষেধ না করতে পারেন, একাকা সমর্থনের একাকা কুশিনকালেও এটি সম্ভব হবে না। এই জন্য হক জামার সাথে হক আপনারা দেখেন, আপনাকে যাচাই বাছাই করার জন্য বলছি, বাংলাদেশে আপনি বলেন, সারা বিশ্বে আপনি আনাচে কানাচে আপনি দেখুন যে কারা হক কথা বলে। আমাদের সমাজে দেখা যায় অনেকে বিদ্বান দাবি করে নিজেকে, অথচ তারা বলে আহলে হাদিস নাকি বলা যাবে না, আহলে হাদিস বলা যাবে না মানে আহলে হাদিস আপনাকে বলতে হবে, আপনার এই কথা থাকবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো, আপনাকে এই আহলে হাদিস আপনার ঘরে ঘরে আহলে হাদিস আপনাকে বাজনা বাজাতে হবে, আহলে হাদিস ঘরে ঘরে আপনাকে জানতে হবে আপনি আহলে হাদিসের বাচ্চা হয়ে কেন আহলে হাদিসের অর্থ আপনি জানেন না, কেন লজ্জাবোধ করেন, আপনার লজ্জা হয় নাকি? আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে, সাহাবাদের যুগ থেকে আহলে হাদিস চলে আসছে আর আপনি বলছেন এখন বর্তমানে আহলে হাদিস জন্ম হলো কোন সালে কোন সময়, এমন কেমন কথা? আহলে হাদিস নাকি জন্ম নিয়ে তাদের মাথা ব্যথা, আরে বেটা তুই কোন 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 স্থান থেকে, তোমার কোন সময় তোমার জন্ম হলো, তোমার মাঝহাবের কোন জন্ম হলো, এইভাবে তুমি লক্ষ্য করো। সকল ইমাম আহলে হাদিস ছিলেন ইদা সহিহ হাদিস ফাওয়া মাযহাবি, ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ তিনি বলছেন সহিহ হাদিস পেলে এটি আমার মাঝহাব, আর আপনি বলছেন আহলে হাদিস জন্ম কোথ থেকে, আহলে হাদিস মানে কোরআন সুন্নার অনুসারী, আহলে হাদিস মানে কোরআন সুন্নার অনুসারী, আমরা আহলে হাদিস কোরআন সুন্নার অনুসরণের মাধ্যমে করতে চাই, তাই সঠিক পথের এই পথে আমরা থাকতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদ-দীন আন-নসিহা, আদ-দীন আন-নসিহা, নসিহত আপনার থাকাই লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামিম আদ-দারি তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আদ-দীন আন-নসিহা, এই কথাটা তিনবার বললেন, কুল্লা লিমান, তা বলা হলো কার জন্য, তিনি বললেন লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহ সম্পর্কে আপনি জানেন, নাস্তিক যারা আছে আল্লাহকে অস্বীকার করে এই নাস্তিকদের বলি, তোমার আল্লাহ তাআলার আসমান জমিনের মাঝে তোমার থাকার স্থান নেই, কারণ তুমি অস্বীকার করো আল্লাহকে, আল্লাহ তাআলা আসমানের মালিক জমিনের মালিক, আর যদি কোনো স্থান থাকে তুমি ওই স্থানে চলে যাও, আল্লাহ তাআলাকে প্রথমেই তুমি সৃষ্টিকর্তা হিসেবে মানো, রিজিকদাতা হিসেবে মানো, পালনকর্তা মানছো, এরপরে যখন মেনেছো তখন তার জন্যই তোমার জীবনের সমস্ত ইবাদত রয়েছে, আল্লাহর জন্য কোনো ব্যক্তির দাসত্ব নয়, আমরা আল্লাহর দাসত্ব করি, যা বলি হক বলি, হক কথা বলি, কোরআন সুন্নার কথা আমরা ভয় করি বলি না। আহলে হাদিস মানে কোরআন সুন্নার হংকার, এরা দিবে, এরা দিবে যতদিন বেঁচে থাকবে, এরা কোরআন সুন্নার পথেই থাকবে, হংকার দিয়ে এরা জীবনযাপন করবে কোরআন সুন্নার মাধ্যমে। আমরা দলিল ছাড়া আমরা কথা বলি না, অন্যায় কথা বলি না, কারণ অনেক সময় হংকার দিয়ে কথা বলতে হয়, সমাজকে জাগাইতে হয়, জাগার একটি মাধ্যম। তাই আল্লাহ সম্পর্কে নসিহত করুন, আল্লাহর সিফাত সম্পর্কে জানুন, আল্লাহর হ্যাঁ আল্লাহ সম্পর্কে জানুন, আল্লাহর নাম গুণ সম্পর্কে আপনি জানুন। এরপরে তিনি বলছেন যে আল্লাহর কিতাব, আল্লাহর কালামে যা রয়েছে আপনার যেটি কোনটি সঠিক কোনটি বেঠিক এটি আপনি মেনে চলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মডেল হিসেবে আপনি মানুন। মাইয়াতে রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনাগত্য করলো সে যেন আল্লাহর আনাগত্য করলো। এরপরে বলছেন ওয়াইল্লা আম্মাতুল মুসলিমিন, যিনি আমাদের যেমন সরকার রয়েছে, আপনারা আমরা যারা যারা আলেম ওলামা রয়েছে এনার দায়িত্ব সুন্দরভাবে উপস্থাপনা করে তাকে দিনের কথাগুলা বুঝিয়ে দেওয়া যারা পারেন, এবং আমাদের এই সংগঠনের মাধ্যমে
তার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা চেষ্টা করি আমাদের আমরা কি চাই কি করতে চাই এগুলো আমরা তার কাছে আমরা ওনার কাছে আমরা পৌঁছে দিই কথাগুলো এরপরে বলে আম্মাতিহিম এই জনগণের যেগুলো দায়ী দায়িত্ব রয়েছে ওনার দেখা উচিত যে কে কোন অবস্থায় আছে এই দায়ী দায়িত্ব তানার ওনারই এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাজ্জু আরাফা আরাফার ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ কাজের আদেশ করেছিলেন ও সৎ কাজ নিষেধ করেছিলেন যে আর কয়েকটি গুনাহ যারা দায়ী হবেন এই সৎ কাজের আদেশ করবেন ও সৎ কাজ নিষেধ করবেন আর এদের প্রথম যে বিষয়টি আপনি মন্দ কাজকে ভালো কাজের মাধ্যমে পরিবর্তন করবেন দ্বিতীয় নম্বরে আপনার আচরণটা সুন্দর হতে হবে আপনার আচরণ খারাপ হলে হবে না তৃতীয় নম্বরে দূরদর্শিতা আপনাকে হতে হবে কোরআন সুন্নাহ জ্ঞান আপনার থাকা লাগবে জামাতবদ্ধভাবে আপনি এই পথে আপনি ডাকুন এরপরে লক্ষ্য স্থির আপনাকে থাকতে হবে আপনি যাতে আপনার এখলাসটা ঠিক থাকে এই জন্য আপনি যে আমলটি করবেন সৎ কাজের আদেশ করা ও সৎ কাজ নিষেধ করা এটা কঠিন ও জটিল এই জন্য নিয়তটা খালেস করবেন যাতে আল্লাহর জন্য হয় পাঁচ নম্বরে যে যিনি সৎ কাজের আদেশ করবেন ও সৎ কাজ নিষেধ করবেন এনাকে যোগ্য এলেম যার কাছে এলেম আছে এলেমের অধিকারী হতে হবে আল্লাহ বলছেন ইন্নাম ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা এরপরে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে এরপরে যেটি বলা হচ্ছে যে বিপদ হকটা আপনি প্রচার করে যাবেন বিপদ আপদ মুসিবতে আপনি ধৈর্য ধারণ করবেন সমাজ সংস্কারের কাজে আপনারা ঐক্যবদ্ধ হয়ে কোরআন সুন্নার কাজ করে যান আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ যেন এই কর্মী সম্মেলন কবুল করেন আমরা যারা এখানে এসেছি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের আশাকে পরিপূর্ণ নেকি কাজ হিসাবে গণ্য করেন এবং আরও খাস করে দোয়া করবেন আমাদের শ্রদ্ধেয় স্যার স্যারের জন্য আল্লাহ যেন আল্লাহ তাআলা ওনার হায়াত তৈবা দান করেন এরপরে মাদ্রাসা শিক্ষক শিক্ষক সবার জন্য আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সবার ইউকাল পরকাল কল্যাণ দান করে এরপরে যারা দেশ চালাচ্ছেন তাদের জন্য দোয়া এর সাথে তাদের উপদেশ যে আপনারা কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালান তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য আপনারা চেষ্টা করুন অন্যায় কাজগুলা প্রতিরোধ করার আপনার জন্য চেষ্টা করুন নিজেরা অন্যায় কাজ করবেন না অন্যদেরকেও করলে তাদের বাধা দিবেন তার যে বিচার দরকার আপনি সে বিচার করবেন আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহু ওয়া হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক